তেরো তারিখে ক্রিপ্টো মার্কেটে আসতে পারে বিরাট বড় ক্র্যাশ এফটিএ এর জন্য তিন বিলিয়ন ডলার হয়ে যাবে ক্রিপ্টো মার্কেট থেকে একই সাথে আসতে চলেছে সিপিআই ডেটা যার ডবল চলেছে ওপর তো হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স আমি ওম আপনারা দেখছেন বং ক্রিপ্টো তেরো তারিখে মার্কেট ক্র্যাশ হওয়ার একখানা নিউজ চারদিকে ছড়িয়ে পড়েছে এবং সেই অনুযায়ী কিন্তু বেশ কিছু আপডেট উঠে আসছে যেগুলো আপনাদের জানাটা জরুরি এবং একই দিনে আপনারা হয়তো অলরেডি জানেন যে আসতে চলেছে সিপিআই ডেটা যেটা কিন্তু আগের চেয়ে বেশ বেশি আসার একটা সম্ভাবনা আছে এবং সেই অনুযায়ী পরবর্তীকালে কোন কোন কয়েনের মধ্যে আমরা সবচেয়ে বেশি পরিমাণে ভলিটিলিটি এবং লিকুইডিটি দেখতে পাবো সেই সংক্রান্ত বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি তাই জন্য আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটু স্কিপ না করে দেখুন ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে একদম ভুলবেন না সাথে আমাদের চ্যানেল থেকে পাওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবানটিকে টিভি দিতে পারেন যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পান এবং অবশ্যই প্রতি ভিডিওর নিচে ডিসক্রিপশানে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যান সেখান থেকে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন তো ভিডিওর একদম শুরুতেই যদি আমরা টপ ওয়ান হান্ড্রেড কয়েনকে দেখি তাহলে মার্কেট কিন্তু একদমই লালে লাল হয়ে গিয়েছে এবং প্রতিটি কয়েন কিন্তু ডেলি এবং উইকলি জায়গায় ফল করছে কিছু কয়েন যারা আগে বেড়েছিল এক্সেলএমের মতো তারা কিন্তু এখন অবধি উইকলি চার্টে টিকে থাকলেও ডেলি চার্টের মধ্যে তারা কিন্তু এখন অবধি ফল করেই চলেছে এবং আজকে আমি যা যা বলবো সেগুলো কিন্তু অত্যন্তই মার্কেটের জন্য খারাপ হতে চলেছে তাই জন্য এখন থেকে যারা খুব পজিটিভ দিক দিয়ে মার্কেটকে দেখছেন তারা একটুখানি দূরে থাকবেন এবং আমার যে কথাগুলো আছে সেগুলোকে মন দিয়ে শুনবেন ওভারঅল মার্কেটের কন্ডিশন একবারের জন্য আর খারাপ পরবর্তীকালে কিন্তু যা ডাউনে যাওয়ার চান্স আছে সেটা চলে যাওয়ার পর আলটিমেটলি কিন্তু মার্কেট উপরের দিকেই যাবে সুতরাং আপনারা কিন্তু পজিটিভিটিটা বজায় রাখবেন তবে হ্যাঁ ইমিডিয়েট বেসিসে কিন্তু আপনারা খুব উপরের দিকে কোনো রকমের ট্রেড নেবেন না চলে আসছি এবার আমরা ডাইরেক্টলি বিটকয়েনের চার্টে বিটকয়েনের চার্টে আমরা জাস্ট এখানে সিম্পল একটা বলিঞ্জের ব্যান্ডসের ইন্ডিকেটার নিয়ে এসেছি সিম্পল ইন্ডিকেটার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা কন্ট্রাকশন হয়েছে এই যে কন্ট্রাকশানটা এটা কিন্তু অনেক দিন ধরে চলছে আমরা ভলিউমের মধ্যে এবং প্রাইসের মধ্যে এই ধরনের কন্ট্রাকশন অনেক দিন ধরে দেখতে পাচ্ছি তার একটা মেন কারণ হচ্ছে এখন কিন্তু মার্কেট একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়ে গেছে ম্যাক্সিমাম লোক বুঝতেই পারছে না ওপরের দিকে যাবে না নিচের দিকে যাবে আমি আপনাদের খুব ক্লিয়ারলি বলছি মার্কেট কিন্তু একবারের জন্য ড্রাম হওয়ার যে চান্স আছে সেটা কিন্তু নাইনটি পার্সেন্ট আছে এবং সেই অনুযায়ী কিন্তু অল্ট কয়েনগুলো অলরেডি মুভ করা আরম্ভ করে দিয়েছে তার কারণ আপনারা অলরেডি জানবেন যে কয়েনে থেকে যখন টাকা ওঠা আরম্ভ হয় বা ক্রিপ্টো মার্কেট থেকে টাকা যখন তোলা আরম্ভ করে মানুষ তখন কিন্তু সবার আগে অল্ট কয়েন থেকে আরম্ভ করে এবং সিমিলারভাবে যখন কয়েনের মধ্যে টাকা ঢালতে আরম্ভ করে তখন কিন্তু লোকে আগে বিট কয়েন ইথির মধ্যে টাকা ঢালতে আরম্ভ করে সুতরাং টাকা যখন উঠবে অল্ট কয়েন আগে ধসতে আরম্ভ করবে এবং তারপর আপনি দেখবেন বিটকয়েন এক ঝটকায় হয়তো পাঁচ সাত পার্সেন্ট পড়ে গেল এবং এই অল্ট কয়েনগুলো প্রতিটি কয়েন দশ থেকে পনেরো পার্সেন্টের কাছাকাছি রাতারাতি পড়ে যেতে পারে সুতরাং অল্ট কয়েনগুলো কিন্তু এখন খুব ডেঞ্জারাস জায়গায় দাঁড়িয়ে আছে এবার কয়েনের চার্টের নর্মাল যা অ্যানালিসিস প্রিভিয়াসলিও যা যা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু এখন অবধি রয়ে আছে তার কারণ বিটকয়েনের মধ্যে তেমন কোনো মুভমেন্ট দেখা যায়নি আমরা যা দেখতে পাচ্ছি এখনো অবধি আর এস আই অনুযায়ী অথবা অন্যান্য যে কোনো ইন্ডিকেটার অনুযায়ী অথবা নর্মাল চার্ট অনুযায়ী এখন অবধি টোয়েন্টি ফাইভ যে রেঞ্জটা আছে সেটা একটা সাপোর্টের মতো কাজ করছে যদিও ব্রেকডাউন হওয়ার পর কিন্তু এই ধরনের সাপোর্ট হয়তো আর টিকবে না এবং এক ঝটকায় কিন্তু বিটকয়েনের দাম এই টোয়েন্টি ফোর থাউজেন্ডের কাছাকাছি এসে দাঁড়াতে পারে এবং তার পরবর্তীকালে যদি সেটাও না টেকে তাহলে কিন্তু অত্যন্ত ইজিলি নেক্সট যে টার্গেট থাকবে সেটা থাকবে টোয়েন্টি থাউজেন্ড থেকে টোয়েন্টি টু থাউজেন্ডের মধ্যে যেটা কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে প্রায় পনেরো পার্সেন্ট নিচে এটা কিন্তু একটা বিরাট বড় ক্র্যাশ আসার সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু কোনো রকমের রিউমার নয় মার্কেটের ওভারঅল কন্ডিশন সত্যিই কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় চলে আসছে একটু পরে আমি আপনাদেরকে ডট কয়েনের চার্টে চলে আসব এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে অত্যন্ত ইজিলি এই সমস্ত কয়েনগুলো এক দিনের মধ্যে তিরিশ চল্লিশ পার্সেন্টের কাছাকাছি পড়ে যেতে পারে এবার আমরা চলে আসছি আমাদের সেকেন্ড মেন যে আপডেটটা আছে যে কেন এই ধরনের মার্কেটের মধ্যে একটা ডাম পাসার প্রবণতা সবচেয়ে বেশি তার মধ্যে প্রথমে যে ইনফরমেশনটা উঠে আসছে যে এফ এর ফলে মার্কেটে তিন বিলিয়ন ডলারের কাছাকাছি লিকুইডেশন হতে পারে তো মেনলি যে খবরটা এখানে আছে সেটা হলো এটাই যে পরবর্তীকালে এফ টি এক্সের ওপরে যে কোর্টের অর্ডার আছে সেখানে অর্ডার এমনও আসতে পারে অর্থাৎ তেরো তারিখেই অর্ডারটা আসতে পারে যে যা ফান্ড এখন অবধি এফটিএক্স এবং রিসার্চ হোল্ড করছে সেই সমস্ত ফান্ডকে লিকুইডেট করে দিতে অর্থাৎ সমস্ত ফান্ডকে বেঁচে দিতে এবং যারা প্রিভিয়াস ইউজার ছিল যাদের অনেক টাকা ক্ষতি গেছে তারা যেন সেই টাকাটা কিছু পরিমাণ ফিরে পায় এবং এখানে কিন্তু একটা জিনিস বলে রাখা উচিত কোর্ট কিন্তু কখনোই বলবে না যে সমস্ত ফান্ড একবারে সেল করে দিতে তাহলে কিন্তু মার্কেটে সত্যিই বিরাট বড় ক্র্যাশ আসতে পারে যে ক্র্যাশ থেকে কিন্তু পরবর্তীকালে বাঁচবে না সোলারার মতো কয়েন যে কয়েনটা একটু হলেও রিকভারি করছিল আগের প্রিভিয়াস যা প্রাইস ছিল সেখান থেকে অর্থাৎ আপনারা অলরেডি জানেন যে এফটিএসের যে সমস্ত হোল্ডিংগুলো ছিল তার মধ্যে কিন্তু সোলানার একটা বিরাট বড়ো হোল্ডিং আছে আপনারা দেখুন এফটিএক্সের যা যা হোল্ডিং আছে এফটিএস এবং অ্যালামেন্টার রিসার্চের তার মধ্যে সোলানা এবং এফ এর সবচেয়ে বেশি হোল্ডিং ছিল এফ কিন্তু অলরেডি ক্র্যাশ করে গিয়েছে সোলানাও ক্র্যাশ করেছে কিন্তু এখন অবধি সোলানার মধ্যে যে টিভিএল আছে সেটা কিন্তু আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে চেক করতে পারেন সেই জায়গাতেই রয়ে গেছে অর্থাৎ ভ্যালু যে লকড অবস্থা সেটা কিন্তু এখনও খুব একটা কমে যায়নি কিন্তু মার্কেটে যদি আমরা দেখি যে ব্যাপক হারে সেল করতে আরম্ভ করলো এফ ইউএস তাহলে কিন্তু অটোমেটিক্যালি সোলানা টিভিএল কমতে আরম্ভ করে যার ফলে কিন্তু সোলানা আর টিকবে না অনেক নিচে চলে আসতে পারে সুতরাং কয়েন থেকে আপনারা কিন্তু ইমিডিয়েটলি সাবধান হবেন আরো বেশ কিছু কয়েনের আমি নাম নেব যে সমস্ত কয়েনের মধ্যে কয়েনেডা রিসার্চের বড় বড় টাকা আছে এবং সেই সমস্ত টাকা কিন্তু লিকুইডেট হওয়ার একটা সম্ভাবনা আছে তবে সংক্রান্ত যাই খারাপ নিউজ বেরিয়ে আসুক না কেন একটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে কনফার্মেশনের সাথে জানাতে পারি যে একসাথে কিন্তু টোটাল অ্যামাউন্টটা এরা কখনোই লিকুইডেট করতে দেবে না পার উইক হান্ড্রেড মিলিয়ন ডলারের কাছাকাছি এরা অর্ডার করবে লিকুইডেট করার বা বেছে দেওয়ার এবং সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে যে ক্র্যাশটা আসবে সেটা স্টেপ বাই স্টেপ আসবে এবং খুব একটা কিন্তু আমরা এক ঝটকায় ফল দেখতে পাবো না অথচ যদি এই ধরনের নিউজ আরও বেরিয়ে আসে এবং একই দিনে একই সাথে ইউএস সিপিআই হায়ার দেন অ্যাভারেজ আসে তাহলে কিন্তু পরবর্তীকালে মার্কেটের মধ্যে সত্যি একটা ক্র্যাশ আসতে পারে যার ফলে কিন্তু পরবর্তীকালে সবচেয়ে বেশি এফেক্টেড হবে এই অল্ট কয়েনগুলো তো অবশ্যই অবশ্যই আমাদের নজর থাকবে এফটিএক্স এর এবং অ্যালামেডা রিসার্চের ওপর যে পরবর্তীকালে কি ধরনের স্টেপ এরা নেয় এবং তার সাথে আজকে ভিডিওতে একটু পরে আমি বলতে চলেছি যে আরো কোন কোন কয়েনের দিকে আপনাদের নজর রাখতে হবে এবং সেই সমস্ত কয়েন থেকে পারলে আপনারা যা লং এর আসছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্লোজও করতে পারেন তবে তার আগে একটুখানি সম্পর্কে বলে নেওয়া যাক তারিখ অর্থাৎ পরশু এটা এবং এখন অবধি আপনারা টি থেকে থেকে শুরু করে যে কোনো জায়গায় ফোরকাস্ট দেখতে পাবেন অ্যাভারেজ যেটা ছিল তার চেয়েও হায়ার এবং প্রিভিয়াস ছিল যেটা তার চেয়েও হায়ার অর্থাৎ ইয়ার ওভার ইয়ার সিপিআই ডাটা কিন্তু প্রিভিয়াস যা ছিল তার থেকে হায়ার আসার চান্স হয় সবচেয়ে বেশি এবং লাস্ট টাইম যে ফেডারেল রিজার্ভের মিটিং ছিল সেখান থেকেও কিন্তু আমরা একটা এই ধরনেরই বার্তা পেয়েছিলাম যে পরবর্তী যে সিপিআই ডাটা আসবে সেটাও হায়ার আসবে এবং এই সিপিআই ডাটা হায়ার আসার ফলে পরবর্তীকালে ইন্টারেস্ট রেট কিন্তু কমার আর চান্স থাকবে না অর্থাৎ ওভারঅল কমোডিটি অ্যান্ড স্টক মার্কেটের সাথে ক্রিপ্টো মার্কেটের যে রিলেশন আছে সেটা আপনারা অলরেডি জানেন অর্থাৎ একই সাথে প্রতিটি মার্কেটের মধ্যে কিন্তু আবারও একখানা ডাম্প আসার সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ এফটিএক্সকে যদি আমরা সাইডে সরিয়েও দিই এফটিএক্সকে যদি কোনো রকম গণ্ডগোল নাও হয় এফটিএক্স নিয়ে তাহলে কিন্তু পরবর্তীকালে সিপি ডাটা আসার ফলেও কিন্তু মার্কেটে চলতে পারে পরবর্তী সপ্তাহের জন্য এখন বেশ কিছু কয়েন আছে যে সমস্ত কয়েনের মধ্যে অনেক বড় বড় অ্যামাউন্ট অলরেডি ডিপোজিটেড আছে সেগুলো যদি আস্তে আস্তে বেরোতে আরম্ভ করে তাহলে কিন্তু এই সমস্ত কয়েনের মধ্যে আমরা ফল দেখতে পাবো সবচেয়ে আগে আমরা যে সমস্ত কয়েনের মধ্যে ফল দেখতে পাবো তার মধ্যে প্রথমেই আসে সোলানা অলরেডি একটু আগেই বললাম তারপর বিএনবি ইউনার সেট লিও বা লিও কয়েন এবং তার পরবর্তীকালে এই সমস্ত কয়েনগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন ওকে আভে এবং কার্ভ ডাওয়ার মতো বেশ কিছু কয়েন আছে যেগুলো কিন্তু পরবর্তীকালে ব্যাপক হারে ফল করতে পারে সুতরাং আপনারা কিন্তু এই সমস্ত কয়েনগুলো থেকে একটু হলেও সাবধান থাকবেন এবং আয়ের মধ্যে অ্যালামেডার্চ এর পোর্টফোলিওর দিকে নজর রাখবেন কি হারে এখানে ট্রানজাকশন হচ্ছে সেটা দেখবেন এবং তার সাথে যদি আপনারা আরও প্রফেশনাল হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনারা ইথার স্ক্যান এবং বিএসসি স্ক্যানে অ্যালামেডার রিসার্চ এবং এফটিএক্সের যে পার্সোনাল ওয়ালেটগুলো আছে সেগুলোর দিকেও নজর রাখতে পারেন এবার ভিডিও শেষে আমি আর একটা খুব খারাপ জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য এটা খুবই খারাপ তবে হ্যাঁ আপনাদের ভয় পাওয়ার কিছুই কারণ কারণ নেই তার মেন কারণ হচ্ছে বারবার এই কয়েনগুলোর মধ্যে আপনারা ডিসিএ করার সুযোগ পাচ্ছেন এবং আলটিমেটলি কিন্তু প্রতিটি কয়েনই বাড়বে পরের বুল মার্কেটে এটা আমি এখন থেকে আপনাদেরকে বলে রাখছি যা পল হওয়ার সেটা কিন্তু এই বছরই হয়ে যাবে পরের বছর থেকে কিন্তু ক্রিপ্টো মার্কেট ব্যবহারে বাড়বে এবার আমি খুব ক্লিয়ারলি আপনাদেরকে বলছি অল্ট কয়েনের মধ্যে আপনারা যে দামটা দেখতে পাচ্ছেন এর ফলে কিন্তু বেশ কিছু অল্ট কয়েন প্রিভিয়াস যে লোয়ার লো ছিল তারও নিচে চলে যেতে পারে এর একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা দিচ্ছি ডট কয়েন দিয়ে আমরা আছি ডট কয়েনের চার্টে এবং খুব ক্লিয়ারলি আপনারা একটা দেখুন ডট কয়েন যে প্রিভিয়াস এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল যে জায়গায় আমরা এখানে ট্রেড নিয়েছিলাম ফোর পয়েন্ট টু ডলারের কাছাকাছি সেখান থেকে ব্রেক ডাউন হয়ে গিয়েছে এবং এই জায়গায় কিন্তু প্রপার কোনো সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি না যদি ডট কয়েন একটা প্রপার সাপোর্টের কথা বলি তাহলে সেটা কিন্তু অনেক নিচে আছে প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি নিচে এবং এই জায়গা থেকে যে সত্যিই বাউন্স করবে তার কিন্তু কোনো রকমের প্রপার চান্স নেই অর্থাৎ এক কথায় বলা যায় যে পরবর্তী এক দু সপ্তাহের মধ্যেই ডট কয়েন এই থ্রি ডলার বা থ্রি পয়েন্ট ডলারের একটা রেঞ্জে আসার পর বাউন্স ব্যাক না না করে তাহলে যে কতটা নিচে যাবে এক্স্যাক্টলি এবং এই ধরনের কয়েন যেগুলো কিন্তু অলরেডি একখানা পুরোনো কয়েন এবং দুটো তিনটে বুল মার্কেটকে দেখে এসছে এবং টু হাজার একুশের বুল মার্কেটে ব্যাপক প্রফিট দিয়েছে সেই ধরনের কয়েনের পক্ষে কিন্তু ফিরে আসা হয়ে যাবে অত্যন্তই কঠিন সুতরাং এই ধরনের কয়েনে যদি আপনারা টাকা রেখে থাকেন ইমিডিয়েটলি আপনারা ডিসিএ করার দিকে যাবেন না এই যে কথাটা আমি বললাম যে ইমিডিয়েটলি ডিসিএ করবেন না তার মিনিং কি আপনার দুদিন পর বুঝতে পারবেন যদি মার্কেট সত্যি ক্র্যাশ হয় তাহলে কিন্তু পরবর্তীকালে এক ঝটকায় থার্টি পার্সেন্টের কাছাকাছি ফল হয়ে যেতে পারে ম্যাট ম্যাটিক ডট সোলানার মতো কয়েনের মধ্যে এবং সেক্ষেত্রে যারা ডিসিএও করবে তাদের তখন কিন্তু মনে হবে যে আরও লোয়ার প্রাইসে আমরা ডিসিএ করতে পারতাম সুতরাং সবচেয়ে ভালো হবে কখনো কখনো মার্কেটকে আপনারা নিজেদের মতো ছেড়ে দিন এবং মার্কেট যদি একবারের জন্য প্রিভিয়াস সুইং হায়ার ওপরে উঠে আসা অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস থেকে আমরা যদি ডট কয়েনকে অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি ওপরে উঠে আসতে দেখি এবং ফোর পয়েন্ট টু ডলারের কাছাকাছি যে ইম্পর্টেন্ট রেজিস্ট্রেস তৈরি হয়ে গেছে এখন সেটাকে আবার আমরা সাপোর্ট হিসেবে ব্যবহার করতে দেখি তবেই কিন্তু আবার আমরা ডটের মতো কয়েনের মধ্যে নতুন করে টাকা তাতে বলবো তা এই ধরনের কয়েনের মধ্যে ইভেন যারা টু এক্স লিভারেজ নিয়েও ট্রেড নিয়ে রেখেছেন তারা অবশ্যই এখানে স্টপ লস রাখবেন এবং চেষ্টা করবেন কোনো ট্রেড থেকে যেন আপনারা টোয়েন্টি পার্সেন্টে বা থার্টি পার্সেন্টের বেশি লস না খাওয়ার তার কারণ এখন কিন্তু আপনাদেরকে টাকাকে বাঁচিয়ে রাখতে হবে এবং ফান্ডকে কিন্তু আপনাদেরকে এইভাবে ম্যানেজ করতে হবে যে পরবর্তীকালে ডাম পেলে যেন আমি সেই ব্যাক আপ ফান্ড দিয়ে কিছু কয়েনকে আবারও কিনতে পারি তো দেখা যাক তেরো তারিখে এক্স্যাক্টলি কী হয় একটা জিনিস আপনাদেরকে এখন থেকেই বুঝতে হবে যে মার্কেট ডাম্প হওয়ার আগে কিন্তু বলে কয়ে হয় না যদি ডাম্প হওয়ার হয় তাহলে কিন্তু হবে এবং যদি ডাম হওয়া না হয় তাহলে কিন্তু হবে না সুতরাং আপনারা এখন থেকেই আগাম কোনো রকমের স্টেপ নেবেন না মার্কেটকে একটুখানি সময় দিন দু তিন দিনের ব্যাপার আপনারা দেখুন কোনো রকম ট্রেড নেওয়ারও দরকার নেই যদি আপনারা প্রফেশনাল না হয়ে থাকেন তা বাদে যদি আপনারা শর্ট করতে চান কোনো কয়েনকে আপনারা দেখছেন হাই হারে বাড়ছে এবং আপনাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজি আছে বা শর্টিং টেকনিক আছে সেই সমস্ত টেকনিকের মধ্যে যদি সেগুলো চলে আসে তবেই কিন্তু আপনারা শর্ট করবেন ওভারঅল যে সমস্ত কয়েন সাপোর্টের মধ্যে আছে ইভেন আমি আপনাদেরকে কয়েনেরও নাম নিতে পারি ডাস্কের মতো বেশ কিছু কয়েন একদম প্রপার সাপোর্টে আছে ডটও প্রপার সাপোর্টে আছে এই ধরনের কয়েনে যদি আপনারা সত্যি লংয়ের দিকে ট্রেড নিতে চান তাহলে প্লিজ ওয়েট করে যান এখনই কিন্তু সময় আসেনি আমরাও কিন্তু এই ধরনের বেশ কিছু কয়েনের মধ্যে ট্রেড নিয়ে ফেসে আছি এবং সেই ধরনের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলছি ইমিডিয়েটলি কিন্তু মার্কেটের কন্ডিশন খুব একটা পজিটিভ দিকে যাওয়ার চান্স অত্যন্তই কম তো অবশ্যই মার্কেট সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের তরফ থেকে টেলিগ্রাম চ্যানেলে জানতে পারবেন যেখানে আপনারা প্রথমেই জয়েন হয়ে যান নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আর অবশ্যই আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেতে পারেন আজকের মতো এখানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও স্টে সেফ হ্যাপি ইনভেস্টিং বাই